আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি সত্যি চান কাল থেকে সলাত পড়বেন, এক অক্ত সলাত মিস দিবেন না, মনে মনে নিয়ত এঁটেছেন আর দৃঢ় প্রত্যয়ী হয়েছেন কাল থেকে এক অক্ত সলাত মিস করবেন না, ফজরের সলাত পড়বেনই পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু কোনো এক কারণে ফজর কাজা হয়ে গেল, কারণটা আর কিছুই নয় ঘুম ব্যতীত। সকালের প্রবল ঘুমে আপনাকে কাবু করে ফেলেছে, তাই আপনি উঠতে পারেননি। ফলশ্রুতিতে সলাত মিস, দিনের শুরুটাই প্রতিশ্রুতি ভঙ্গ, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের সলাত পড়ে তাহলে পুরো দিন সে আল্লাহ তাআলার জিম্মাদার থাকবে, সুবহানাল্লাহ, আবার পুরোটো দিন সে ভালো কাজেই ব্যয় করবে। যাই হোক, জোহরের সময় এলো, আপনি টেরেই পেলেন না, এখনো গোসলও করেননি, আজান হয়ে গিয়েছে, আপনার অনেক কাজ রয়েছে। একইভাবে আসর মাগরিব ইশা কেটে গেল, আজও আপনি সলাত আদায় করতে পারেননি। পুরো ঘটনা হয়তো আমরা কেউ না কেউ নিত্যদিনের সঙ্গী, আমরাই হয়তো ভুক্তভোগী। আচ্ছা, কোনোদিন কি ভেবেছেন কেন এমনটা হচ্ছে? কেন আপনি সলাতের মতো ফজরে ইবাদত ভুলে যান? আজানের ধ্বনি কেন আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেয় না? বস্তুত এমনটি আল্লাহ তাআলারই নির্দেশ, যেখানে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী নেই এবং তিনি তাদেরকে তাদের অবদ্যতা ছেড়ে দেন, তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। আপনি যখনই বড় বড় পাপ কাজে নিমজ্জিত হবেন, বড় বড় পাপ কাজে জড়িয়ে পড়বেন, তখন আর ইবাদতের স্বাদ পাবেন না। যতই ইবাদত করুন না কেন, আপনি স্বাদ পাবেন না, তৃপ্তি পাবেন না, তখন ভালো কাজগুলো করতে ইচ্ছা হয় না। আরও যে বাড়তি যে আমল আছে সেগুলো তো বাদে দিলাম, অন্তত ফরজ আমলগুলো আপনার করতে ইচ্ছা হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, তিনি সবসময় এই দোয়াটি করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের ওপর অটল রাখো। কি চমৎকার দোয়া! আমরা পাপ কাজে জড়িয়ে পড়ব, এই জন্য আল্লাহর কাছে যখনই সলাত পড়ব তখনই দোয়া করব, যাতে করে দিনের ওপর অটল থাকতে পারি, শয়তানের থেকে নিরাপদ থাকতে পারি। তাই গুনাহ কাজ যত কম করবেন তত আল্লাহমুখী হতে পারবেন, আর গুনাহ যত বেশি করবেন তত আল্লাহ বিমুখ থাকবেন। কারণ আপনি যদি পথভ্রষ্ট হয়ে থাকেন তাহলে আপনার কোনো হেদায়েত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক, আমিন।